ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আজ দিবস পালনে সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সীমিত পরিসরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান পরে কার্জন হলের সামনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গাছের চারা রোপণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পয়লা জুলাই প্রতিষ্ঠার পঞ্চাশ বছরেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের এর পরের ইতিহাস শুধুই এগিয়ে যাওয়ার গবেষণায় পরিমাণ দিন দিন কমছে আর যা কিছু গবেষণা হয় তার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ কিন্তু লাল সবুজ পতাকার রূপকারদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পঞ্চাশ বছরে তার শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে দু হাজার একুশ তখন আমরা করব। এবং ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ তিনি সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আশা করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি আমাদের অনুষ্ঠানে সেদিন যোগদান করেন তাহলে এই বর্ণাঢ্য আয়োজনের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানটি একটি পূর্ণ পূর্ণতা প্রাপ্ত হবে